করোনার বিধিবিহীন ঈদযাত্রা উৎসবের আনন্দ ভাগ করে নিতে ছুটছে মানুষ শিমুলিয়া ও পাটুরিয়ায় জনস্রোত মহাসড়ক ঘাটে মোটর সাইকেলের রাজত্ব রক্তের টানে দেশে গ্রামের বাড়িতে যাইতাছি তো ঈদ করতে কিন্তু বর্তমানে যে অবস্থা এই গ্রামের বাড়িতে যাওয়াতে ভুলে যাবে অনেকেই পুলিশ ভাইদেরকে মনে হলো কি মাওঘাটে এসে উনাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি নালে অবস্থাটা হতো না রাস্তায় এতটা জ্যাম পাই নাই কিন্তু ফেরিতে এসে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে আর কি রোজা রইছি সেরি খাইতে পারি নাই ভাড়াই তো একটু বেশি লাগে সব সময় তো বেশি লাগে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা টিকিটের ভরসায় টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ করোনাকালীন সময়ে ছুটি পাইছিলাম না আমরা নার্সরা এবার ছুটি পাচ্ছি ভিতরে জ্যামের কারণে বসতে তো পারবো না এই কারণে উগরে উঠছি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ মহামারীর দু বছর পর ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ মাঠ জুড়ে সাজ সাজ রব নিরাপত্তা জোরদার 121 কাতারে হবে এক জামাত হাওড়ে সংযুক্ত 17টি নদীতে একযোগে চলবে ক্যাপিটাল ড্রেজিং তৈরি হবে আলাদা নিষ্কাশন চ্যানেল প্রকল্প বাস্তবায়ন হলে মিলবে যাতায়াত ও সেচ সুবিধা এবং জাতীয় সংসদে সবচেয়ে বেশিবার বাজেট পেশকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সহকর্মী সহযাত্রীদের শ্রেষ্ঠ শ্রদ্ধা আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত